মর্নিং সবাইকে, মুড়ি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আমার বাগানের বেগুনের রেসিপি বানাবো। প্রথমে বেগুন গাছ থেকে তুলে নিব। আমি গোটা বেগুন আর ডিম দিয়ে রেসিপি বানাবো। প্রথমে বেগুনগুলোকে কেটে নিব, চার ভাগ করে কেটে নিব। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এই তেলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। একটুখানি তেল দিব, তেল গরম হয়ে গেছে, দিব জিরে, গোটা জিরে। দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এখন দিব মশলা, দু চামচ দিব মশলা। হলুদ পাউডার, লঙ্কা পাউডার, জিরে পাউডার, এখন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো নুন, একটুখানি জল দেব, মশলাটাকে ভালো করে ভাজবো। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল।
এখন দিয়ে দেবো বেগুনগুলো। ডিমগুলোকে একটু করে কেটে নেব। দিয়ে দেবো গরম মশলা। বেগুন ডিমের রেসিপি রেডি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ঘরে বানিয়ে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য।